সব বেকারের কাজের দাবিতে এবং রাজ্য জুড়ে লাগাতার দুর্নীতির প্রতিবাদে সাগরপাড়ায় পথে নামল ডিওয়াইএফআই। রবিবার বিকেলে ডিওয়াইএফআইয়ের সাগরপাড়া লোকাল কমিটির পক্ষ থেকে ধনিরামপুর থেকে শুরু হয় মিছিল। এদিন মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমার পর কান্দিপাড়া এলাকায় শেষ হয়। মিছিল শেষে হয় সভাও। আজকে কান্দিপাড়া থেকে ধনিরামপুর বাজার পর্যন্ত মিছিলের কর্মসূচি নিয়েছি। সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষকে ফিরিয়ে দিতে হবে, তাদের ন্যায্য টাকা। যেমন আপনারা দেখেছেন যে ঘর যাদের পাওয়ার যোগ্য তারা ঘর পায়নি, তারা পেয়েছে। যারা দুবার তিনবার ঘর পেয়েছে তারা পেয়েছে। আমরা বলছি সাধারণ মানুষের টাকাটা সাধারণ মানুষকে ঘুরে দিতে হবে, এই দাবিতে আমরা কান্দিপাড়া থেকে ধনিরামপুর পর্যন্ত আজকে মিছিলে ডিওএফআই সাগরপাড়া লোকাল কমিটির উদ্যোগে মিছিলের আয়োজন করা হয়। এদিন সভা থেকে বেকারদের কাজের দাবিতে সোচ্চার হন ডিওএফআই নেতৃত্ব। এর পাশাপাশি আবাস দুর্নীতির বিরুদ্ধেও সুর চড়ান বাম যুব সংগঠনের সদস্যরা। মিছিল, এই মিছিল মূলত উদ্দেশ্য হচ্ছে আপনার যে গ্রামকে জাগাতে হবে, যুবদের জাগাতে হবে, সাধারণ জনগণের পঞ্চায়েতকে তৈরি করতে হবে। এই পঞ্চায়েত দেবীপুর পঞ্চায়েতে আমরা দেখেছিলাম যে একটা অডিও ভাইরাল হয়েছিল, যে ভাইরাল হতে দেখেছিলাম প্রধান এবং হচ্ছে যে অন্য একটা গোষ্ঠী, দুটো গোষ্ঠীর মধ্যে ভাগাভাগির হিসেব নিয়ে হচ্ছে যে কথা কাটাকাটি হচ্ছে। এ বলছে 70 লাখ, ও বলছে 65 লাখ। আমরা বলছি 70 না 65 দেখে লাভ নেই, মানুষের টাকা খেয়েছে, মানুষের টাকা আদায় করতে হবে, মানুষকে জাগাতে হবে, মানুষকে সঙ্গে নিয়েই ওই পঞ্চায়েতের দখল, সাধারণ মানুষের দখল হবে, যুবদের দখল হবে, পঞ্চায়েত সাধারণ মানুষের পঞ্চায়েত হবে, আর ওই টাকা ওই প্রধানকে ফেরত দিতে হবে। ওই অডিও ভাইরাল টাইরাল না, ওই যেভাবে শুরু হয়েছে বিভিন্ন জেলাতে, মেদিনীপুর থেকে শুরু করে মুর্শিদাবাদও তার জায়গা থেকে বাদ যাবে না, একদম গলায় গামছা দিয়ে গাছে বেঁধেই ও টাকা আদায় হবে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।